Assalamualaikum. আগামী 23 তারিখে টিসল বাংলাদেশ আয়োজন করেছে একটি ওয়ার্কশপ। যে ওয়ার্কশপটির নাম দিয়েছি আমরা IELTS ওয়ার্কশপ উইথ ব্যান্ড 9 স্কোরার। এই নিয়ে আজকে আমি আমাদের ফারাবি স্যারের সাথে কিছু কথা বলবো। স্যার কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন শ্রাবন্তী? জি স্যার আমিও ভালো আছি। স্যার আগামী 23 তারিখে যে ওয়ার্কশপটি হতে যাচ্ছে IELTS ওয়ার্কশপ উইথ ব্যান্ড 9 স্কোরার, এই ওয়ার্কশপটিতে কারা থাকছে? এই ওয়ার্কশপটি হচ্ছে মূলত IELTS এর প্রিপারেশনের ব্যাপারে একটা ওয়ার্কশপ। এখানে জয়েন করতে পারবে হচ্ছে যারা IELTS এর ব্যাপারে আগ্রহী, যারা ইতিমধ্যে IELTS এর ব্যাপারে কোনো প্রিপারেশন কোর্স করছে, অথবা যাদের প্রিপারেশন শেষ এক্সামিনেশনের জন্য ওয়েট করছে, তারা প্রত্যেকেই যদি এই ওয়ার্কশপটা করে আসলে উপকৃত হতে পারবে। ওয়াও, দ্যাটস রিয়েলি গ্রেট। স্যার এই ওয়ার্কশপটা কারা কারা নিচ্ছেন যদি আমাদের? আচ্ছা, এই ওয়ার্কশপটার নাম যেটা দিয়েছি IELTS ওয়ার্কশপ উইথ ব্যান্ড 9 স্কোরার, এখানে থাকছেন হচ্ছে দেশ সেরা টিচার, ইংরেজি শিক্ষক আমাদের সবার প্রিয় ইয়াসি স্যার, থাকছেন সেল্টা সার্টিফাইড IELTS ইনস্ট্রাক্টর ইমরান হোসেন স্যার, থাকছেন IELTS এর ইনস্ট্রাক্টর এবং সেল্টা সার্টিফাইড টিচার অমৃতা ম্যাম, এবং আমি ফারাবি। আমি একজন IELTS ইনস্ট্রাক্টর এবং আমার মোটামুটি 13 বছরের অভিজ্ঞতা আছে IELTS পড়ানোর। এই ওয়ার্কশপটি যেহেতু এটি একটি ডে লং ওয়ার্কশপ এবং 6 ঘন্টার, এই ওয়ার্কশপটি করে কি সম্পূর্ণ IELTS এর প্রিপারেশন নেওয়া সম্ভব? এটা একটা সুন্দর প্রশ্ন করেছো শ্রাবন্তী। এটা বোঝানোর জন্য আমি প্রথমে বলতে চাচ্ছি যে ওয়ার্কশপটাতে কী কী আছে, তারপর আমি এই প্রশ্নটার জবাব দেবো। তো এই ওয়ার্কশপটিতে প্রথমত যেটা আছে, একটা ফুল IELTS এক্সামিনেশনের প্রতিটি অংশের বিস্তারিত ব্যাখ্যা, যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন হচ্ছে আমাদের এই ব্যান্ড 9 স্কোরার টিচাররা। এর পাশাপাশি এখানে এক্সামিনেশনটা ব্যাখ্যার পাশাপাশি প্রতিটি মডিউলের জন্য আমাদের টিচারদের বিভিন্ন সাজেশন এবং টেকনিক্স তো থাকছে। এর বাইরে যারা এই ওয়ার্কশপটিতে অংশগ্রহণ করছে তারা 5টি এক্সক্লুসিভ আমাদের PDF বই পাচ্ছে, এবং তারা আরও পাচ্ছে 2000 ভোকাবুলারিজ, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট IELTS এর জন্য। এর বাইরে তারা এই ওয়ার্কশপটার পরে টেসল বাংলাদেশের যে কোনো কোর্স করার ক্ষেত্রে তারা একটা নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্টও পাবে। তো এটা হচ্ছে থাকছে আমাদের এই ওয়ার্কশপটাতে, ডে লং ওয়ার্কশপটিতে। এবার তোমার প্রশ্নটাতে আসি, তুমি জিজ্ঞেস করেছো যে একটা ওয়ার্কশপ করেই কি আমরা আমাদের IELTS এর প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবো কিনা। কথাটা হচ্ছে যে আসলে প্র্যাকটিক্যালি যেটা আমরা ভাবি যে একদিন করে তো আসলে পুরো প্রিপারেশনটা নেওয়া পসিবল না, বাট IELTS এর প্রিপারেশনটা হচ্ছে এমন একটা জিনিস যে এখানে অনেক কনফিউশন থাকে, অনেক প্রশ্ন থাকে এবং সাইকোলজিক্যাল একটা বাধাও থাকে। আমার বিশ্বাস এই ডে লং ওয়ার্কশপটা, একদিনের এই ওয়ার্কশপটা যদি কেউ করে তাহলে IELTS নিয়ে তার অনেকগুলো প্রশ্নের জবাব সে পেয়ে যাবে, সে একটা কনফিডেন্স পাবে। এবং আমরা সবাই জানি যে 2020 সাল থেকে IELTS এর পরীক্ষার পদ্ধতির কিছু পরিবর্তন এসেছে। আমরা এই যে টিচাররা এখানে থাকবো, ব্যান্ড স্কোরার যারা আমরা আছি, আমরা কিন্তু ওই পরিবর্তনগুলোর ব্যাপারেও স্টুডেন্টদের যে কনফিউশনসগুলো সেগুলোকে দূর করে দেওয়ার একটা চেষ্টা করবো। এত ম্যাটেরিয়ালস এবং ডে লং একটা ওয়ার্কশপ, এত নোটস সাজেশন, এই ওয়ার্কশপের আসলে রেজিস্ট্রেশন ফি কত স্যার? আচ্ছা, এই এত এত জিনিসগুলো যেহেতু আমরা অনলাইনে নিচ্ছি, এই এত জিনিসগুলো আমরা একদিনের পুরো ডে লং সেশনের জন্য আমরা ফি রেখেছি কিন্তু মাত্র 500 টাকা, 500 টাকা, মাত্র 500 টাকা স্যার। এত কিছু দিয়ে একদিনে আমরা 500 টাকায় একটা IELTS ওয়ার্কশপ পেয়ে যাচ্ছি, তাও দেশ সেরা সব শিক্ষকদের সাথে। এক্স্যাক্টলি, তো এটাই আর কি আমাদের এই প্রিপারেশনের জন্য, এটা আমার আমার পার্সোনালি বিশ্বাস যে আমাদের সবার জন্য খুবই কাজের একটা ওয়ার্কশপ হতে যাচ্ছে। আর সবাইকে আমি ইনভাইট করছি, আর দেরি কেন, আপনারা সবাই রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন 23 এপ্রিল ফ্রাইডেতে আমাদের ডে লং এই ওয়ার্কশপটার জন্য, যেটার রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট হচ্ছে 21 এপ্রিল, 21st এপ্রিল পর্যন্ত। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? কনফার্ম ইওর সিট, ইউ ক্যান কল আস অ্যাট 01923-499-429 এই নাম্বারটিতে, আর 01732466907 এই নাম্বারটিতে। আচ্ছা, আর আমাদের এই পোস্টের সাথে কি আছে, একটা গুগল ফর্মও আছে। এক্স্যাক্টলি, আমাদের এই ভিডিওটার একদম ক্যাপশনে কিন্তু একটা গুগল ফর্ম পেয়ে যাচ্ছেন, সো সেটিতে গিয়ে কিন্তু আপনাকে ফর্মটা আগে ফিল ইন করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, রাইট? সবার সাথে দেখা হচ্ছে আগামী 23 এপ্রিল, হ্যাঁ, শুক্রবারে। আসসালামু আলাইকুম।